বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম নিজে পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি শেয়ার করবো কীভাবে আপনারা এক ফাটের নোজ মেক আপ কাটিন এবং খুব সহজে সেলাই করবেন তো এখানে আমি ফিতার জন্য কিন্তু দুইটা কাপড় নিচ্ছি এই কাপড়টির আমি ছড়াটা দিছি হল আড়াই ইঞ্চি আর লম্বাটা দিব হচ্ছে আমি সাড়ে আঠারো ইঞ্চি ঠিক আছে দুইটা হবে ফিতে তো এখন আমি এই যে কাপড়টা খুলে নিচ্ছি আমি বগরা সেলাই করার পরে কিন্তু এই কাপড়টা রয়ে গেছে তো এই কাপড়টা কিন্তু আমি নেকআপটা তৈরি করব তো এই কাপড়টির আমি ছড়াটা দিছি হলো আমি তেরো ইঞ্চি আর লম্বাটা দিব হচ্ছে আমি সাড়ে আঠারো ইঞ্চি ঠিক আছে তো এটা ছড়াটা আর এটা লম্বাটা এখন আমি এই যে একটা সাইড কিন্তু সেলাই করব না এটা দিয়ে ফিতে লাগাবো আর তিনটা সাইড কিন্তু আমি একদম সিকন করে সেলাই করে নেব ঠিক আছে এই নেকআপগুলো কিন্তু বাইরে থেকে কিনলে কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয় তো আপনি যদি দেড়শো টাকা বা দুশো টাকা দিয়ে এক গজ কাপড় কিনেন এবং বাসায় বসে কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন অনেকগুলো মেকআপ ঠিক আছে এক গজ দিয়ে কিন্তু অনেকগুলো মেকআপ তৈরি করতে পারবেন দেড়শো টাকা বা দুশো টাকা গজ দিয়ে কিনলে আর কি আর এমনিতে আপনি যদি নিকাপ একটা কিনেন বাইরে থেকে তাহলে এটার দাম হয়তো বা একশো বা পঞ্চাশ যে যত দাম দিয়ে কিনে আর কি তো আমার মনে হয় বাসায় এভাবে করে বসে আপনি তৈরি করে নিলে কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন তো এই সাইডগুলো কিন্তু একদম সিকম করে সেলাই করতে হবে এরপর এই যে এই ফার্স্টটাও কিন্তু সেলাই করতে হবে তো তিনটা সাইড কিন্তু আমি সেলাই করে নিলাম নেওয়ার পরে এই সাইডটা কিন্তু আমার রয়ে গেছে ঠিক আছে এই সাইডে কিন্তু আমি ফিতাত লাগাবো এই জন্য তো আমি দেখিয়ে দিচ্ছি যে সেলাই করার পর আমার কতটুকু আছে সেলাই করার পর কিন্তু আমার বারো ইঞ্চি আছে ঠিক আছে তো এখন আমি এ পাশে কাপড়টাকে একটা বাঁশ দিয়ে সেলাই করে নিচ্ছি এখানে কিন্তু আমি দুই ভাঁজ দিব না একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি সেলাই করার পরে এখন আমি যেটা করবো এই যে সেটা হচ্ছে ফিতাগুলো তৈরি করে নিব তো ফিতাগুলোকে একটা ভাঁজ দিয়ে দিলাম দিলে এই যে এই সাইডটা এ পর্যন্ত সেলাই করে নিতে হবে এখনে এই পার্টটাও সেলাই করতে হবে তা আমি কীভাবে দিচ্ছি এই যে দেখ দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন এভাবে কিন্তু সবাই কাপড়গুলো সেলাই করতে পারে ফিতাগুলো সবাই তৈরি করতে পারে ঠিক আছে তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাগবে আপনার বন্ধুদের সাথে পাশাপাশি বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন আমি এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবাই আগে যেন আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আগে সাবস্ক্রাইব করছেন তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওগুলো সবসময় দেখার জন্য আর আমার চ্যানেলে আপনারা কোন ধরনের ভিডিও ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানিয়ে দেবেন ঠিক আছে তো এরপর আমার এই যে এই আজকের ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাও আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আসলে আপনাদের কমেন্ট পড়তে এবং কমেন্টে রিপ্লাই দিতে কিন্তু আমার কাছে ভালো লাগে ঠিক আছে তো আমি এগুলো সোজা করে নিলাম সোজা করে নেওয়ার পরে কিন্তু আমি স্ট্রেই করে নিয়েছি ঠিক আছে তো এখন আমি যে যে পাশে একটা সেলাই দিলাম এই পাশটা এভাবে করে উল্টো সাইডে বাঁচ দিয়ে দিলাম তো সরাটা দেবেন হচ্ছে এক ইঞ্চি ঠিক আছে এক ইঞ্চি সরা দেবেন তো এই যে এফিতেগুলো ফিতাগুলো যে সাইডটা আমি সিলেক্ট করি নাই ওই সাইডটা কিন্তু এখানে এভাবে করে ভাজ দিয়ে দিবেন বাস দেওয়ার পরে কিন্তু এই যে আমি এ ফার্স্টটাও দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে করে এই ফার্স্টো বাস করে দিবেন তারপরে এই যে এখান থেকে একটা সেলাই দিবেন ঠিক এখান থেকে শুরু করে আবার এই যে এই ফিতেটা দেওয়ার পরে কিন্তু এই পর্যন্ত সেলাই করে নেবেন ঠিক আছে আমি কীভাবে সেলাইটি দিচ্ছি দেখলে কিন্তু বুঝতে পারবেন এই নেকআপগুলো কিন্তু সেলাই করা একেবারে সোজা যারা নতুন তারা তো খুব সহজে শিখে নিতে পারবেন দ্বিতীয়বার অন্য কোনো ভিডিও দেখার আমার মনে হয় যে আর লাগবে না ঠিক আছে এই দেখে কিন্তু খুব সহজে শিখে নিতে পারবেন আমি যে পরিমাণ কাপড় নিচ্ছি এই পরিমাণ কাপড় নিলে হবে এর থেকে বেশিও নেবেন না আবার এর থেকে কমও নেবেন না আবার সাইলে কিন্তু নিছে আপনি রাউন্ড করেও দিতে পারেন সোজা না আরেকটি তো এই যে এফারটাকে এভাবে করে বসিয়ে দিবেন ঠিক আছে আগে কিন্তু বসাতে যাবে না আগে বসানোর পরে কিন্তু সাইলে আপনি আলফিন লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আরও সহজ হবে সেলে করতে এরপর এই যে এখানে দুই তিনটে সেলাই দিয়ে দিবেন ঠিক আছে তাহলে কিন্তু আর খুলে যাবে না তো এই যে তৈরি করে নিলাম এই সময়ে সবচেয়ে জনপ্রিয় নোজ নেক আপনাদের পছন্দের একটি মেকআপ ঠিক আছে আপনি যখন অন্য হেজাবগুলো পরবেন তখন কিন্তু নিচে দিয়ে এই নেকআপগুলো করবেন দেখবেন সুন্দর লাগবে যে কোনো কালারে এই নেকআপগুলো তৈরি করতে পারে ঠিক আছে তো আবার হব নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন হাফেজ